জিলাপি তো অনেক খেলে, যদি বলি মাত্র তিনটি উপকরণ দিয়ে এখন ঘরে বসেই বানিয়ে নিতে পারবে ছানার জিলাপি, তাহলে কেমন হয়? হ্যাঁ বাবা, এটা বানানো ভীষণই সহজ আর খাটনিও কম। শুধু চটপট রেসিপির সঙ্গে আমাকে একটু ফলো করে নিও। খুব কম সময়ে ছানার জিলাপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পনির। তবে এটাকে খুব ভালো করে গ্রেট করে নেবো। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছিলাম আর 200 গ্রাম পনির অনুযায়ী আমি আমার পরিমাণ মতো এগুলো দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো ময়দাটা দিয়ে নেবে। তারপর পনিরটাকে আবারও হাতে তালুর সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেবো আর ওখান থেকে ছোট ছোট লেচি কেটে নেবো। তারপর ওই কেটে রাখা লেচিগুলোকে দুই হাতের সাহায্যে লম্বা লম্বা করে বেলে নেবো, ঠিক যেমন ভিডিওতে দেখতে পাচ্ছ। যখন দেখবে লেচিটা একদম সরু হয়ে এসছে তখন ওটার এক প্রান্ত এরকম গোল করে নিয়ে অপর প্রান্তটা আবারও চারিদিক দিয়ে রাউন্ড করে মাথার কাছটায় আটকে একটু চেপে দেবো, যাতে ভাজার সময় এটা খুলে না যায়। যদি দেখো এই ছানার জিলাপিগুলো তৈরি হওয়ার সময় একটু ক্র্যাক হয়ে আসছে, তখন বুঝবে তোমাদের ছানাটা মাখা হয়নি, তাই আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। কারণ যদি ক্র্যাক অবস্থায় তোমরা এটা বানিয়ে নাও তাহলে কিন্তু তেলে দেওয়ার সময় ছেড়ে যাবে। এখানে তোমাদের আরেকটাও বানিয়ে দেখালাম আর আমাদের প্রত্যেকটা ছানার জিলাপি কিন্তু রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে মাঝারি তেল দিয়ে একদম লো ফ্লেমে ছানার জিলাপিগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। জিলাপিগুলো ভাজার সময় মাথায় রাখবে কখনোই কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাইতে দেবে না, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। তো দেখো ওইদিকে আমাদের ছানার জিলাপিগুলো ভেজে একদম রেডি হয়ে গেছে। আর এখানে শিরা তৈরির জন্য আমি নিয়েছি 1 কাপ চিনি, 1.5 কাপ জল আর 2 এলাচ দিয়ে ওটাকে ততক্ষণ পাকাবো যতক্ষণ না চটচটে একটা ভাব আসে। তারপর ওই শিরার মধ্যে জিলাপিগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে ভালোভাবে ফুটিয়ে নেবো আর কড়াই ঢাকা দিয়ে আরো 5 থেকে 10 মিনিট রেখে দেবো, যাতে ওর ভিতরে রসটা খুব ভালোভাবে ঢুকে যায়। তোমরা চাইলে আরো বেশিক্ষণ রাখতে পারো, তাহলেই তৈরি হচ্ছে তোমাদের ভীষণ স্পঞ্জি দারুণ স্বাদের এই ছানার জিলাপি। তাহলে দেখলে তো এটা বানানো কতটা সহজ আর খুব কম উপকরণে এটা তৈরি হয়ে যায়। বাড়িতে কোনো গেস্ট আসলে যদি তুমি এই ছানার জিলাপি পরিবেশন করো তাহলে সে ধরতেই পারবে না এটা দোকান থেকে আনে না তোমার নিজের বানানো। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করো আর এমন সুন্দর সুন্দর রেসিপির জন্য অবশ্যই হালকা ফুটি পেজটাকে ফলো করে নিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা কমেন্ট করে জানিও। টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।